হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আমি তোমাদের জন্য বানিয়েছিলাম এক সোয়াবিন তার মধ্যে সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে সোয়াবিন ডিম লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই সোয়াবিনগুলোকে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি তারপরে একটা কড়াইয়ে আবার ওই জিরে তেজপাতা পেঁয়াজ হালকা ভালো করে ভেজে ভেজে আলু দিয়ে দিলাম আলুগুলোকে কষিয়ে আলু আলুগুলোকে ভাজা ভাজা করে তার মধ্যে একটু লবণ দিয়ে আবার একটু ভালো করে ভাজতে হবে তারপরে একটা বাটির মধ্যে টমেটো রসুন জিরে আদা হলুদ ভালো করে কষাতে হবে তেলের মধ্যে দিয়ে তারপরে সেই পাশে রাখা সেই সোয়াবিনগুলোকে দিয়ে ওগুলোকেও ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে নেওয়ার পর সব পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে আলুগুলো যখন ভালো সেদ্ধ হয়ে যাবে তারপরে একটা মিট মশলা বা যদি কারো বাড়িতে থাকে গরম মশলা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নামিয়ে ফেললেই তৈরি হয়ে যাবে মাংসর মতো এগ সোয়াবিন